রেগায় বছরে 200 দিনের কাজ ও 600 টাকা মজুরির দাবি ফের জোরদার হলো। 38 বছর আগে 11ই নভেম্বর পথচলা শুরু করেছিল সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন। প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন করে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার সকালে সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে হয় অনুষ্ঠান। পতাকা উত্তোলন করেন খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানুলাল সাহা। করোনা আক্রান্ত মানুষ, শ্রমজীবী মানুষ, 14-15 কোটি মানুষ যারা কোনো না কোনো জায়গায় কাজ করতো, এই অসংগঠিত শ্রমিক আজকে কর্মক্ষম। সরকারের কাছে আমাদের দাবি, মাথা পিছু 10 কেজি করে বিনামূল্যে তাদের খাদ্যশস্য দিতে হবে এবং সংসার প্রতিপালন করার জন্যে তাদের মাসে 7,500 করে 6 মাস অন্তত ক্যাশ টাকা দিতে হবে। এই দাবি মূলত অর্থনীতিবিদরা বলেছেন, করোনার কারণে যে অর্থনৈতিক পরিস্থিতি, যে মন্দা এসেছে আমার দেশে, জিডিপির গ্রোথ -23.9% হবে বলে যে আশঙ্কা করছেন, তা থেকে উত্তরণের জন্যে বলা হয়েছে মানুষের হাতে ক্যাশ টাকা দিতে হবে, তাহলে তার ক্রয় ক্ষমতা বাড়বে এবং তাতে এই ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনৈতিক যে দুরবস্থা, প্রোডাকশন বাড়বে, তাইলে জিডিপি এই মাইনাস থেকে প্লাস না হোক, অন্তত বেশি না হোক, অন্তত আগের জায়গায় ফিরে যেতে পারবে এই দাবি। এবং এটা দিতে গেলে এই বছর বা এর থেকে সামনের দিনে ন্যূনপক্ষে 200 দিনের কাজ রেগা প্রকল্পে দিতে হবে এবং 600 টাকা মজুরি, এটা আমাদের দাবি। এই দাবিতে আমরা নানাভাবে নানা জায়গা আমরা প্রোগ্রাম করছি, করোনার মধ্যেও দৈহিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে আমরা এই কর্মসূচি করছি। বড় ধরনের কর্মসূচি আমরা করতে পারছি না, কিন্তু ছোটো ছোটো কর্মসূচির মধ্য দিয়ে এই দাবিগুলো আমরা তুলে ধরছি। প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় হলসভাও। রিপোর্ট, চ্যানেল 3 রাত।